শাবানি বিদআত প্রশ্ন দক্ষিণ এশিয়ার অনেক মুসলমান শাবানি নামে যে অনুষ্ঠানগুলো পালন করে সেগুলো কি কি উত্তর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه والسلام على نبينا محمد وعلى اله وصحبه اجمعين اما بعد কোন কোন মুসলিম শাবান মাসের মধ্যবর্তী দিন 15তম দিন উদযাপন করে থাকে এই দিনে তারা রোজা রাখে রাতে সালাত আদায় করে এ বিষয়ে হাদিস বর্ণিত আছে কিন্তু সেটি সহিহ নয় এ কারণে আলেমগণ এই দিন উদযাপনকে বিদআত হিসাবে গণ্য করেছেন ইমাম শাতিবী রাহিমাহুল্লাহ বলেন সুতরাং বিদআত হচ্ছে দিনী বিষয়ে নব উদ্ভাবিত এমন এক পথ যা শরীয়ত পথের প্রতিদ্বন্দ্বী এ পথ অনুসরণের উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলার ইবাদতে অতিরঞ্জন এর মধ্যে রয়েছে নির্দিষ্ট পদ্ধতি ও কাঠামোর অনুসরণ যেমন সম্মিলিতভাবে এক সুরে জিকির করার পদ্ধতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনকে উৎসব হিসেবে উদযাপন করা ও এ ধরনের অন্যান্য উৎসব এর মধ্যে রয়েছে নির্দিষ্ট কিছু সময়ে নির্দিষ্ট কিছু ইবাদত পালন করা শরীয়তে এমন কোনো নির্দিষ্টতার দলিল পাওয়া যায় না যেমন মধ্যবর্তী শাবানের দিনে রোজা রাখা ও রাতে নামাজ আদায় করা আল ইতিসাম প্রথম খণ্ড 37 হতে 39 পৃষ্ঠা সমাপ্ত মোহাম্মদ আব্দুস সালাম আশুকাইরি বলেন ইমাম আল ফাতনি তাজকিরাতুল মাউযুআত গ্রন্থে বলেন মধ্যবর্তী শাবানের রাতে হাজার রাকাত নামাজ পড়ার যে বিদআত উদ্ভাবন করা হয়েছে জামাতের সাথে সূরা ইখলাস দিয়ে 100 রাকাত 10 বার তারা এই নামাজকে জুমার নামাজ ও ঈদের নামাজের চেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকে অথচ এই সপক্ষে কোনো হাদিস বা আসার সাহাবির উক্তি আসেনি তবে আল কুত এর গ্রন্থকার ও ইয়াহিয়া এর গ্রন্থকার কিংবা অন্য কোনো গ্রন্থকারের উল্লেখ করা দ্বারা বিভ্রান্ত হওয়া যাবে না তাফসিরে সালাবিতে এ রাতকে লাইলাতুল কদর হিসেবে উল্লেখ করার দ্বারাও বিভ্রান্ত হওয়া যাবে না সমাপ্ত ইরাকি বলেন মধ্যবর্তী শাবানের হাদিস বাতিল ইবনুল জাওজি ওই হাদিসটিকে আল মাউযুআত যার হাদিসের সংকলন এ উল্লেখ করেছেন মধ্যবর্তী শাবানের রাতে নামাজ ও দোয়া শীর্ষক অধ্যায় মধ্যবর্তী শাবানের রাত উপনীত হলে তোমরা রাতে নামাজ পড়বে এবং দিনে রোজা রাখবে এ হাদিসটি ইবনে মাজা আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেছেন হাশিয়াকার বলেন আল জাওয়াইদ গ্রন্থে বলা হয়েছে এর সনদ দুর্বল বর্ণনাকারী ইবনে আবু বুসরা দুর্বল হওয়ার কারণে তার ব্যাপারে আহমদ ও ইবনে মাঈন বলেছেন সে হাদিস জাল করে সমাপ্ত বিপদ মুসিবত দূর হওয়া আয়ু দীর্ঘ হওয়া ও মানুষ থেকে অমুখাপেক্ষী হওয়ার নিয়তে মধ্যবর্তী শাবানে 6 রাকাত নামাজ পড়া এবং নামাজের মাঝে মাঝে সূরা ইয়াসিন তেলাওয়াত করা ও দোয়া করা নিঃসন্দেহে দীন ইসলামে অভিনব বিষয় এবং সাইয়্যিদুল মুরসালিনের আদর্শের বরখেলাফ আল ইয়াহিয়া গ্রন্থের ব্যাখ্যাকার বলেন উত্তরসূরি সুফিদের গ্রন্থে এ নামাজের উল্লেখ মশহুর কিন্তু এ নামাজের ও দোয়ার সমর্থনে আমি সুন্নাতে কোনো সহি দলিল দেখিনি এটি সুফি শায়েখদের আমল আমাদের মাঝহাবের আলেমগণ বলেছেন উল্লেখিত রাতগুলোর কোনো একটিতে ইবাদত করার জন্য
মসজিদে কিংবা অন্য কোথাও একত্রিত হওয়া মাকরুহ। আল নাজম আল গাইতি মধ্যবর্তী শাবান রাতে জামাতের সাথে নামাজের পদ্ধতি এর ব্যাপারে বলেন, হিজাজের অধিকাংশ আলেম এটাকে অস্বীকার করেছেন। তাদের মধ্যে রয়েছেন আল আতা ইবনে আবু মুলাইকা, মদিনার ফকিহগণ, ইমাম মালিকের ছাত্রগণ। তারা বলেন, এগুলো সব বিদআত। এ নামাজ জামাতের সাথে আদায়ের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কিংবা তাঁর সাহাবিবর্গ থেকে কোনো কিছু সাব্যস্ত হয়নি। নবী বলেন, রজব ও শাবান মাসের নামাজ গর্জিত ও নিন্দনীত দুটি বিদআত। আস সুনান ওয়াল নাবাবি, ইমাম নাবাবি বলেন, রজব ও শাবান মাসের নামাজ গর্জিত ও নিন্দিত দুটি বিদআত। আল সুনান ওয়াল মুবতাদাআত পৃষ্ঠা 144 থেকে সংকলিত। আল ফাতনি রাহিমাহুল্লাহ তার উপরোল্লিখিত বক্তব্যের পর বলেন, এ নামাজের কারণে সাধারণ মানুষ মহা ফিতনাগ্রস্ত হয়েছে। এর কারণে অনিবার্য হয়েছে ব্যাপক আগুন জ্বালানো। এর প্রেক্ষিতে গুনাহার কাজ ও হারাম কাজ অনিবার্য হয়েছে যা বর্ণাতীত। এমনকি আউলিয়াগণ এ নামাজের দিনক্ষণে ভূমি ধ্বংসের আজাবের ভয়ে নির্জন জায়গায় পালিয়ে যেতেন। এ নামাজের বিদআত সর্বপ্রথম চালু হয় 448 হিজরিতে বাইতুল মুকাদ্দাসে। জাইদ বিন আসলাম বলেন, আমরা আমাদের শায়খ ও ফকিহদের মধ্যে এমন কাউকে পাইনি যিনি শবে বরাতের দিকে ভ্রুক্ষেপ করতেন কিংবা অন্য রাতের উপর এ রাতকে মর্যাদা দিতেন। ইবনে দেহাইয়া বলেন, তবে বরাতের হাদিসগুলো মৌজু বানোয়াট, শবে বরাতের হাদিসগুলো মৌজু বানোয়াট। একটি হাদিস মাকতু, যে ব্যক্তি এমন কোনো হাদিসের উপর আমল করে যে হাদিসের ব্যাপারে সাব্যস্ত হয়েছে যে এটি মিথ্যা, সে ব্যক্তি শয়তানের খাদেম। আল ফাতনি রচিত তাজকিরাতুল মওদুআত পৃষ্ঠা 45 থেকে সমাপ্ত। আরও জানতে দেখুন ইবনুল জাউজির আল মওদুআত দ্বিতীয় খণ্ড 127 পৃষ্ঠা, ইবনুল কাইম রাহিমাহুল্লাহ এর বই আল মানার আল মুনিফ ফি সহিহ ওয়া যঈফ পৃষ্ঠা 98, আশ-শাওকানির আল ফাওয়াইদ আল মওদু আল মজমুআ পৃষ্ঠা 51। কিছু কিছু মানুষ শাবান মাসের শেষ দিনগুলোকে শাবানে আখ্যায়িত করে থাকেন। তারা বলেন, এ দিনগুলো খাওয়া দাওয়াকে বিদায় জানানোর দিন, তাই রমজান মাস প্রবেশ করার পূর্বে এই দিনগুলোকে তারা খাওয়া দাওয়ার সুযোগ হিসেবে গণ্য করেন। আর কিছু কিছু ভাষাবিদ উল্লেখ করেছেন যে এটি খ্রিস্টানদের থেকে গৃহীত, কারণ খ্রিস্টানেরা তাদের উপবাস পালন কাছাকাছি আসলে এমনটি করত। সার কথা হলো, শাবান মাসে উদযাপনের কিছু নাই। শাবান মাসের মধ্যবর্তীতে কিংবা শেষ দিকে বিশেষ কোনো ইবাদত নাই। এ ধরনের কিছু কথা বিদআত ও গর্জিত কাজ আল্লাহই ভালো জানেন।